আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের দেখাবো আসলে যে মালয়েশিয়া বাগানে যে মালয়েশিয়ার কি পাম বাগান আছে এবং এই পাম বাগানে ঢোকার কিছু রাস্তাঘাটের দৃশ্য এবং পাম বাগানের ভিতরকার কিছু দৃশ্য দেখাবো তো যারা ভিডিও ফুল দেখতে চান বা ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলু বাটনটি অন রাখুন দেখুন এটা হচ্ছে একটা মানে ডোকা প্রথম রাস্তা আর এটা হলো বাম সাইডে যেটা দেখতেছেন এটা হলো বিভিন্ন রকম ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে তো সাইডটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হলো ফ্যাক্টরি সাইড দেখেন আর এটা হচ্ছে পাম বাগান মানে ফ্যাক্টরির পাশেই বাগান। আর এটা হচ্ছে মানে অপোজিট সাইড আমি আপনাদেরকে দেখাবো একটু এটা হলো পাম বাগানের রাস্তা এবং সামনে গেলে আপনারা আরো দেখতে পারবেন রাস্তাঘাটের বিভিন্ন দৃশ্যগুলা দেখেন অনেক বড় পাম বাগান আর সমস্ত পাম বাগানে কিন্তু রাস্তা কিন্তু একটাই মাইলের পর মাইল চলে গেছে একটা পাম বাগানের রাস্তায় এবং রাস্তা বিভিন্ন রকম আছে আপনি সামনে যা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি করতে গুলা দেখতেই পারতেছেন যে একটা হুন্ডা আসতেছে অবশ্য আরে এরা কিন্তু বাগান থেকে আরকি কাজ কাম করে খাওয়ার জন্য আর কি আসতেছে দেখেন এটা অনেক বড় একটা বাগান অবশ্য আর পাম বাগানে যারা কাজ করে তারা কিন্তু আসলে এভাবেই হুন্ডা নিয়ে মানে আসে আসে খাওয়া দাওয়া করে মোটামুটি আবার এক ঘন্টা পর আর কি যায় এটা হলো পাম বাগানের একটা রাস্তার সাইড এরা সবাই কিন্তু বাম বাগানে কাজ করে এরা অনেক টাকা বেতন পায় অবশ্য দেখা যাচ্ছে কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে তাই সম্পূর্ণ এর পাম বাগানের সাইডে আর কি মানে রুম করা আছে এবং ওই রুমে খাওয়া দাওয়ার পরে আর কি এরা চলে আসে চলে আসে আবার কাজ করে আর কি দেখছেন আপনাদের যত সময় এটাও কিন্তু দেখেন কত একদম পরিষ্কার কিন্তু অনেকেই হয়তো বলেন যে বাগানে সাপ থাকে মানে আর জীবজন্তু থাকে কিন্তু আসলে নাই দেখেন কাটা পাম্পানগুলো কাটে কাটে সব পরিষ্কার করে নিয়েছে দেখেন রাখছে আর এটা তো পাম বাগানের ফল আপনারা দেখতেই পারছেন দেখেন এগুলো তো ফল কত সুন্দর সুন্দর ফল আসছে রাস্তা অনেক রকম অনেক মানে দেখেন রাস্তাঘাটের অবস্থা আপনি এই রাস্তা দিয়ে তিন চার দিকে যাইতে পারবেন আমি সামনে গিয়ে আরো দেখাব আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝবেন দেখেন রাস্তা কিন্তু এটা এটা তিন তিন রাস্তার রাস্তা আর কি প্রথম শুরু আর আপনাদের একটু দেখাই এটা হল মেন রাস্তা এখান দিয়ে আপনি মাইলের পর মাইল চলে যাচ্ছে শুধু পাম বাগান আর পাম বাগান শেষ নাই যাবেন ফ্যাক্টরি পাবেন বাগান পাবেন পরে অনেক রকম আর কি আর দেখেন মানে যারা কাজ করে তারা কত সুন্দর আর কি দিছে আপনাদেরকে একটু দেখেন নার্সারি মানে নার্সারিতে যারা কাজ করে রাস্তা দিয়ে গাছ লাগা রাখছে রাখার পর এগুলো কলপ দিছে এইগুলো আবার ওরা পরে করবে কি ওগুলা ওরা আর কি ওদের যে ট্রপ আছে ট্রপে দিবে দেখেন শত শত কলপ দিছে বিভিন্ন রকমের গাছের তো ভিউয়ার্স যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে আপনাদেরকে পাম বাগানের দৃশ্যগুলো আর কি দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি যে কোনো তথ্য আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে ওই কমেন্ট অনুযায়ী ভিডিও আকারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন